ব্যবসা সফল হওয়ার জন্য আপনাকে আপনার কাস্টমারের সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে আপনাকে কাস্টমারের জন্য আপনাকে সময় দিতে হবে আপনার কাস্টমারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার কাস্টমার কখন আসবে সেটা আপনার থেকে বলে আসবে না আপনি যদি শহরে দোকানদারি করেন তাহলে দেখা গেল যে আপনার কাস্টমার যে কোনো সময় আসতে পারে তার জন্য আপনাকে আগে ভাগে সে প্রস্তুত থাকতে হবে আপনার ব্যবসা কিনা কম হোক অথবা বেশি হোক বৃষ্টি হোক তুফান হোক যাই কিছু হোক আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে অবশ্যই খোলা রাখতে হবে আপনি বলতে পারবেন না যে আপনার কখন কোন ক্রেতা আসবে আপনাকে টাইম মেনটেন করতে হবে আর টাইম মেনটেনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কথা একটা খেয়াল রাখতে হবে যে আমার কাস্টমার যেন এসে আমার দোকান খোলা হয় তার জন্য আপনি একটা সময়সূচি করে নিতে পারেন আপনি দোকানের সামনে একটি কাগজে লিখে রাখতে পারেন যে আপনার দোকান খোলার সময় কত এবং বন্ধ করার সময় কখন সেটা লিখে রাখলে আপনার কাস্টমারের জন্য সুবিধা হয় আপনার জন্য সুবিধা হয় আরেকটা হল আপনার কাস্টমারকে আপনি আকৃষ্ট করার জন্য আপনার মোবাইল নাম্বারটি আপনার সাইনবোর্ডে এবং দোকানের এমন জায়গায় লিখে রাখবেন যাতে করে সেটা কাস্টমার দেখতে পারে আর এতে করে আপনি আপনার কাস্টমারের সংখ্যা আপনি বাড়াতে পারেন অনেকে কি ভুল করে যে তার ইচ্ছা মতো সে দোকান খোলে আবার ইচ্ছা মতো বন্ধ করে সে একটাই মনে করে যে ব্যবসা তার একান্ত ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত কথা ঠিক আছে কিন্তু এখানে কয়েকদিন কয়েক মাস যাওয়ার পর দেখা গেল তার ব্যবসা প্রতিষ্ঠান একেবারে ডাউন হয়ে যায় যে একটা কাস্টমারকে ধরা যে কত কঠিন একটা কাস্টমারকে ধরে রাখা যে কত কঠিন সেটা একজন পুরাতন ব্যবসায়ী ভালো করে বলতে পারবে কিন্তু যারা নতুন ব্যবসা করতেছে তাদের পক্ষে হয়তো বা সেটা বলা অনেকটা দায় তারা বলতে পারবে তাই নতুন এবং পুরাতন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতেছে কিছু পুরাতন ব্যবসায়ী আছে যারা সফল হয়ে গেছে তারপরও তারা তাদের অহংকার কিন্তু শেষ হয় নাই তারা আম মনে করতেছে যে আমার যেহেতু প্রতিষ্ঠান আছে তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের কাস্টমার অবশ্যই আসবেই আমার যেহেতু একটা কিন্তু সে কথা ভুলে গেছে যে তার আশেপাশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে কিছু কাস্টমার হয়তো বা আসে সেটা কিছু ভাগ্য বলা যেতে পারে অথবা অন্য কোনো কারণ হতে পারে কিন্তু আপনি যদি সঠিকভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে দিতে হবে আর আপনার কাস্টমার আপনার কাছে কি চাইতেছে আপনার কাছে যদি ওই পণ্য না থাকে আপনি ওই পণ্য সংগ্রহ করে দেবেন তার কারণ হলো এমন অনেক উদাহরণ আছে যে কাস্টমার আপনার দোকান থেকে হয়তো দশটা মাল কিনেছে কিন্তু এগারো নম্বর যে মালটা হয়তো আপনার দোকানে নাই আপনার দোকানে থাকা দরকার ছিল আপনার উচিত ছিল মালটা আপনার দোকানে রাখা যেটা আপনার অন্যান্য মালের সাথে কিন্তু কিন্তু সামঞ্জস্যপূর্ণ আপনি রাখেন কাস্টমার কি করলো যে ওই মালটা খোঁজ করতে যাওয়ার পর কি হলো সে ওখানে তার অন্যান্য মাল যে মালপত্রগুলো সে আপনার থেকে কিনেছে সে মালপত্রের দামগুলো সে আরেক দোকানে যাচাই করলো তখন ওই দোকানদার কী করলো সালাকি করে যে একটা নতুন কাস্টমার পাওয়ার সাথে সাথে সে অন্যান্য পণ্যের দাম কিছু দাম কমিয়ে বললো এতে করে কি হচ্ছে যে কাস্টম কাস্টমার কিন্তু আবার ওই দোকানদারের দিকে একটু ঝুঁকে পড়তেছে এইরকম হাজার ঘটনা ঘটতেছে যে এখন বর্তমানে মানুষ অনেক সালাক হয়ে গেছে এখন আর আগের মতন মানুষ নেই এখন মানুষ মাল কেনার জন্যে মানুষ দূর দূরান্ত পর্যন্ত চলে যায় মানুষ এখন হিসেব করে কোন দোকানে দাম কত মানুষ মোবাইল করে জিজ্ঞাসা করে যে আপনার দোকানে এই পণ্যটির দাম কত এইভাবে কাস্টমার যাচাই বাসাই করে কিন্তু মালপত্র কিনে কারণ মালপত্র টাকা পয়সা দিয়ে হয় টাকা পয়সা কাস্টমার নিজে রোজগার করে ওই টাকা দিয়ে মালপত্র কিন এখানে সবাই চায় যে দুই এক টাকা বাসানোর জন্য সবাই এইভাবে সাশ্রয় করতে চায় একজন দোকানদার যেমন কোনো পণ্যের দাম বাড়িয়ে সে কিছু লাভ বেশি করতে চায় আবার কিছু ক্রেতা আবার টাকা কম দিয়ে সে কিছু টাকা সাশ্রয় করতে চায় এটি হলো নিয়ম এটা সবার ক্ষেত্রে কিন্তু একই বিলগেটসে একটা কথা বলেছিলেন যে আপনি এক টাকা বাঁচানো মানে আপনি এক টাকা রোজগার করার সময় অর্থাৎ আপনি যে কোথায় একটা মাল কিনতেছেন সেখান থেকে যদি আপনি দাম কষাকষি করে যদি এক টাকা কমে যদি ওই মালটা কিনতে পারেন মানে আপনি এক টাকা রোজগার করলেন এটা হলো যে বিলগেটস থিওরি আসলে এটাই হলো সঠিক তথ্য তা আমি আপনাকে যে কথাটা বলতেছি যে আপনার দোকানে যে পণ্যগুলো থাকার দরকার আপনি পণ্যগুলো লিখবেন লিখে রাখবেন এবং কি আপনার ওখানে যদি না থাকে তাহলে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে কাস্টমার চাইছে আপনার কাছে নাই আপনি সেটা নোট করে রাখবেন একটা খাতাতে যে আপনার কাস্টমারে কি কি প্রয়োজন প্রয়োজন আপনি কোম্পানি থেকে সে মালটা সংগ্রহ করে রেখে দিবেন তারপর আপনার যেহেতু কাস্টমারকে আপনি দিতে পারেন আর এতে করে আপনার কাস্টমার আর হারাতে হয় না আপনাকে এই কথাটা বারবার খেয়াল রাখতে হবে যে আপনি যে একটা কাস্টমার ধরেছেন সে কাস্টমারকে আপনি ধরে রাখাটা হলো সবচেয়ে বড় কঠিন কিন্তু নতুন কাস্টমার পাওয়াটা সোজা যে আজকে আসতে হয়তো কালকে নাও আসতে পারে কিন্তু যে পুরাতন যে কাস্টমার আগে কয়েকবার আপনার থেকে মাল কিনেছে অথবা এখন এই মুহূর্তে আপনার থেকে যে মালটা আপনার যে ক্রেতা কিনেছে সেই ক্রেতাকে আপনাকে ধরে রাখতে হবে যাতে করে সে আবার আপনার কাছে আসে আপনাকে সেই পরিস্থিতি বানাতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসা কিছু করতে পারবেন না হলে অন্যথায় আপনার ব্যবসায় যে কোনো সময় ভাটা আসতে পারে আপনি অনেক দোকানদার অনেক ব্যবসায়ী একটা কাজ সবসময় করে থাকে সেটা হলো সে সবসময় নতুন কাস্টমারের দিকে সে আকৃষ্ট হয়ে থাকে নতুন কাস্টমার কীভাবে ধরবে নতুন কাস্টমার কীভাবে সার্ভিস করা যায় নতুন কাস্টমারকে কীভাবে ঘুষিয়ে রাখা যায় এইভাবে সবসময় নতুনের চিন্তা করতেই থাকে তখন দেখা গেছে যে আজকে যে কাস্টমার নতুন কালকে সে পুরাতন হয়ে গেছে কিন্তু সে অনেক দোকানদার চিন্তা করে না যে গতকালকের এই কাস্টমারটা আমার আজকেও প্রয়োজন আছে এই কারণে অনেক ব্যবসায়ী এই ধ্বংস হয়ে যাচ্ছে যে কাস্টমার আপনাকে ধরে রাখতে হবে যে যে কোনো প্রতিষ্ঠানে বলেন যে কোনো স্থানেও বলেন সেটা কারখানা হতে পারে যে কোনো অফিসে হতে পারে সেখানে যে সবচেয়ে বড়ো হলো এমপ্লয়ার ধরে রাখা যেমন ক্রেতাকে ধরে রাখা সেটা হলো সবচেয়ে বড় কঠিন ব্যবসাতে সবসময় একটা কথা বলা হয় যে আপনি আপনার ক্রেতাকে কিভাবে ধরে রাখতে পারেন ক্রেতাকে ধরে রাখার জন্য আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনি যদি সবসময় আপনার লাভের কথাই চিন্তা করেন আপনার আরামায়শের কথা চিন্তা করেন শুধু আপনার পকেটের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা কিছুই করতে পারবেন না আর ব্যবসায় আপনাকে কিছু করতে হলে আপনাকে কিছু ছাড় দিতে হবে কাস্টমারকে ধরার জন্য তার অর্থ এই নয় যে আপনি ভর্তুকি দেবেন হয়তো কোনো মাল আপনি একশো টাকা কিনা আপনি ওই মালটা সত্তর টাকা আশি টাকা বা পঞ্চাশ টাকা বিক্রি করলেন তাহলে কিন্তু আপনার ব্যবসা এমনি পতন এসে যাবে আপনাকে ওইদিকে ভালো করে নজর দিতে হবে আর এইভাবে করে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আমাদের মধ্যে অনেকে যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলোর মধ্যে একটা ভুল হলো আমরা অনুসরণ অনুকরণ করি যে আমার পাশের দোকানে কি কি বিক্রি করতেছে আমি কি করলাম যে ওর একই মাল আমি আমিও বিক্রি করতেছি যে এখানে কি হচ্ছে যে কাস্টমার ওই দোকানেও আসে আপনার দোকানেও আসে কিন্তু নতুন কিছু আপনার এখানে আর পাইতেছে না আমাদের মধ্যে অনেকেই অনুকরণ অনুসরণের কারণেই ভালো কিছু করতে পারে না দেখা গেল কোন ছেলে তার ব্যবসাতে কোনো আগ্রহ নাই সে ব্যবসা কিছুই বুঝে না কিন্তু সে যদি পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হতে পারবে কিন্তু তার মা বাবা অনেক সময় কী করে যে তাকে বাধ্য করে যে অনেকে এইভাবে ধনী হয়েছে ব্যবসা করে তোমাকে ধনী হতে হবে কিন্তু জানে না যে জীবনে সফলতা অর্জনের জন্য যে কোন একটি সেক্টরে গিয়ে সে কিন্তু সফলতা অর্জন করতে পারে ডাক্তার হয়েও কিন্তু সফলতা অর্জন করতে পারে ইঞ্জিনিয়ার হয়েও সফলতা অর্জন করতে পারে আবার সে যদি ভালো একজন ব্যবসায়ী হয় সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারে আমা আমরা অনেক সময় এটে ভুল করে থাকি যে আমাদের মধ্যে অনেকে এভাবে আমরা তার আগ্রহণে তারপর আমরা তাকে বাধ্য করতেছি এমনভাবে বাধ্য করতেছি পরবর্তীতে সে তার নিজের ইচ্ছা মতো কিছু করতে পারতেছে না আবার সে মা বাবাকেও খুশি রেখে কিছু করতে পারতেছে না এই কারণে দেখা গেছে যে যে অনেক সময় আর কিছুই হচ্ছে না যে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে ওইটিকে খেয়াল রাখতে হবে যে কিভাবে আমাদেরকে এক মনে কী চায় আমাদেরকে ওইটি করতে হবে যেটার প্রতি আগ্রহ ওটা দিয়ে আপনি কিছু করলে ওখানে কিছু করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা নাই আপনি মনোযোগ নাই ওই কাজে ওই ব্যবসাতে হোক ওই চাকরিতে হোক সেখানে আপনাকে যত জোর করে করানো হোক না কেন আপনি সেখানে সবসময় আপনি অন্য মনস্ক থাকবেন এবং সেখানে আপনি কিছুই করতে পারবেন না যে ব্যবসা করতে হলে আপনাকে ব্যবসায় সে মন মানসিকতার সৃষ্টি করতে হবে আপনার ভিতরে সে আগ্রহ নিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর আগ্রহ না আসবে হয়তো বাবা মা ভাই বোন হয়তো কারো চাপের মুখে হয়তো দুই চার দিন ব্যবসা করলো হয়তো এক সময় সেই ব্যবসা ছেড়ে দিবে তার কারণ তার যদি আগ্রহ না থাকে আপনাকে আগ্রহ সৃষ্টি করতে হবে এবার আপনি পুরাতন কোনো ব্যবসায়ী হন নতুন কোনো ব্যবসায়ী হন বা ব্যবসা আগে করেছেন ব্যবসাতে হয়তো আপনার দশ শেষে বা আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেছে আবার নতুন করে ব্যবসা করতে চান আপনাকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে আর এইভাবে করে আপনি ব্যবসায় আরও অনেক সফলতা অর্জন করতে পারবেন অনেকে বড় বড় যে ভুলগুলো করে থাকে সে ভুলগুলো হলো সে নিজে নিজের ইচ্ছা মতো দোকান খোলে নিজের ইচ্ছা মতো প্রতিষ্ঠান চালায় কেউ কাস্টমার ফোন করল ফোন ধরে না যে কাস্টমার অনেক সময় সে দাঁড়িয়ে থাকে যে দোকান থাকে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে আবার অনেক সময় দেখা গেল যে কাস্টমারকে সঠিক মালটা দিতে পারতেছে না কাস্টমারকে ওয়াদা দেয় এক মাল দেয় অন্য রকমে আবার কাস্টমারকে হয়তো টাইম মেনটেন করে যে বলে এই মালটার জন্য সময় আসেন কাস্টমার আসে কিন্তু ওই সময় সে এসে মালটা পায় না এতে কি হচ্ছে যে দোকানের ক্ষতি হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে এইখানে ব্যবসা সফল হতে পারি না আমাদের সবচেয়ে আরেকটা সমস্যা হলো যে আমরা ব্যবসা করার সময় যখন একটু কাস্টমার বেশি তখন আমাদের অহংকার চলে আসে তখন আমরা ব্যস্ত হয়ে যাই তখন আমাদেরকে যখন কেউ একটু যদি সুন্দর ভাষায় কথা বলে যে আমাদেরকে একটু সুনাম করে তখন আমরা এত গলে যাই তখন আমাদের কিন্তু বন্ধু বান্ধব সংখ্যা বেড়ে যায় আমরা তখন দোকানে আর সময় দিতে পারি না বন্ধু বান্ধব তখন আত্মীয় স্বজন আমাদের নতুন বন্ধু পুরাতন বন্ধু সব মিলিয়ে আমরা সময়টা সব ওই দিকে দিতেছি আমার ব্যবসাতে যে সময় দেওয়ার দরকার আমরা ওইদিকে ব্যবসাতে কোনো সময় দিচ্ছি না আবার অনেকে যখন ব্যবসায় দেখা গেছে প্রচুর কাস্টমার হচ্ছে তখন খুশিতে সে দেখা গেছে যে নির্ধারিত সময় তখন তার ব্যবসা প্রতিষ্ঠান চালু না করে সে তার ইচ্ছা মতো চালু করে সে একটা মনে করে যে কাস্টমার অবশ্যই আসবে আমার মাল আছে আমার টাকা আছে আসলে এগুলো হলো বোকার প্রশ্ন যে আপনার মতন হাজার হাজার দোকান এখনো পড়ে আছে হয়তো আপনার থেকে কম দামে ভালো সার্ভিস পাওয়ার মতো দোকান এখনো আপনার আশেপাশে আছে তাহলে কাস্টমার আপনার কাছে কেন আসবে আপনাকে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে আপনি গ্রামে গঞ্জে শহরে বন্দরে কখন কোথায় কোন অবস্থাতে আসেন সেটা আপনি ভালো জানেন স্থান কাল পাত্রবেদে ব্যবসার পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয়ে থাকে আপনাকে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে যে এই আপনার প্রতিষ্ঠান কিভাবে আপনি টিকে রাখতে পারেন আপনার প্রতিষ্ঠান টিকে রাখার জন্য আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার কাস্টমার আপনার কাস্টমারকে আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনি যদি আপনার কাস্টমার ভালো করে না দেখেন কাস্টমার সার্ভিস ভালো করে না করেন তাহলে দেখবেন আপনি দুই চার পাঁচ মাস পর আপনার ব্যবসা একেবারে বিলীন হয়ে যাবে আপনার দোকান খোলা থাকবে কাস্টমার থাকবে না তার কারণ হলো এই যে একবার ধোকা দিয়েছেন কোনো কাস্টমারকে সেই কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছে আর আসবে না আসবেই না আপনি এই ব্যাপারে খেয়াল রাখবেন আর একটা কথা খেয়াল রাখবেন ব্যবসাতে আপনাকে সততা অবলম্বন করতে হবে আপনি যদি ব্যবসা সততা অবলম্বন না করেন তাহলে ব্যবসা ধ্বস এমনি আসবেন আপনাকে সত্যতা সত্য কথা বলা সময় নিয়ন্ত্রণ করা আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে কাস্টমারকে সম্মান করতে হবে আপনাকে বারবার বলতেছি কাস্টমারকে আপনি সম্মান প্রদর্শন করতে হবে কাস্টমারের লাভ দেখতে হন আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার পকেটের কথা চিন্তা করেন আপনি আপনার আরামায়সের কথা যদি চিন্তা করেন যদি আপনি আপনার নিজের দিকে নিজে ভালো করে দেখেন কাস্টমার না দেখেন আর ব্যবসাও করতে যাচ্ছেন কিন্তু আপনি যে মালগুলো বিক্রি করতেছেন আপনি খেয়াল রাখতে হবে যে আমার এই পণ্যগুলো কিন্তু আমার কাস্টমারে কিনে নেবে আমার কাস্টমারে হলো আমার মূল সম্পদ আমার কাস্টমারই হলো আমার ব্যবসার মূল প্রাণ আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসা ভালো কিছু করতে পারবেন আপনার পণ্য আপনি ব্যবহার করেন না আপনার পণ্য আপনার কাস্টমার ক্রেতা ব্যবহার করে তাই আপনার ক্রেতাকে আপনি প্রাধান্য দিতে হবে আপনার দোকানে ক্রেতা আসা বন্ধ হয়ে যাক আপনার ব্যবসা এমনি ধ্বংস হয়ে যাবে এবার আমি আপনাকে কি বুঝাতে চাইছি নিজেকে নিজে প্রশ্ন করুন এই ভিডিওটা বারবার দেখুন এখন বুঝুন নিজেকে নিজে প্রশ্ন করুন নিজের থেকে নিজে উত্তর বের করুন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি কীভাবে আপনি ব্যবসা সফল হবেন সবার জীবন ভালো হোক সবার জীবন সুন্দর হোক ভালো কাজ করুন এবং ভালো কাজে সহযোগিতা করুন যদি আপনার থেকে অন্তত এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়েন্টার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে যত গ্রুপ আছে সকল গ্রুপে শেয়ার করে দিবেন এই আশা কামনা করে আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই ব্যবসায়ী হন জীবন সুন্দরভাবে গড়ে তুলুন আর পিছনে নয় সামনের দিকে তাকান ভালো কিছু করার চেষ্টা করুন আপনার আগামী ভবিষ্যৎ সন্তানের জন্য কিছু করে যান সেটা আশা কামনা করে এখন এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত